वेरी गुड मॉर्निंग फ्रॉम सिमला कल से का এটা বলবো না আজকে ফাইনালি চলে যাওয়ার সময় এসে গেছে আজকের গন্তব্য হলো তোমার আমার সবার প্রিয় মানালি সত্যি সিমলাটা আমার খুব ভালো লাগলো আবার আসবো শান্ত সিষ্ট ওই আমি যেখানে মেনলি ছিলাম প্লাস মেন রোডে সব কিছু খুব ভালো তো এখন বাজে হচ্ছে 6:15 আর আমি যাচ্ছি হচ্ছে ISBT বাস স্ট্যান্ড পুরো একদম আবার সেই লোডেড 8টার সময় বাস আছে তারপর বোধহয় 9:15 তারপরে 10টা সামথিং 8টার বাসটা একটুখানি ভালো কোয়ালিটির বললো টিকিট যা দেখলাম 695 টাকা এটা শেয়ার গাড়ি পেয়ে গেছি মানে রিজার্ভ গাড়ি বাস স্ট্যান্ড অবধি 400 টাকা তো দুজন মিলে যাচ্ছি 200 টাকা করে পার হেড ISBT বাস স্ট্যান্ড তুতিকান্ডি তো এখানে মানে চারদিকে ভর্তি ভর্তি বাস আর শুধু গভর্নমেন্ট বাস না প্রাইভেট বাসও আছে ওখানে একজন মহিলা কি করেছে বললো যে ওনার তাড়া ছিল 7:15 কোথাও একটা বাস ছিল তো উনি কি করেছেন 400 টাকা দিয়ে গাড়ি বুক করে নিয়েছেন এই ISBT অবধি ওটা বলেছি 200 টাকা শেয়ার হলো আর ওই ড্রাইভারটা চালালো মানে একদম পাগল করে দিয়েছে মানে আমার দেখা পাহাড়ে সব থেকে বেস্ট মানে আমি চড়েছি এরকম কোনো ড্রাইভার হচ্ছে ইনি যদি আমি খুব একটা বেশি গাড়িতে উঠিনি আমি আগেই বলে দিই আমি নিজে বাইক নিয়ে ঘুরতে বেশি পছন্দ করি কিন্তু মানে সেরা চালিয়েছে সেরা সেরা তারপরে এখানে ISBT তে এসে পৌঁছলাম ISBT তে 8টার সময় বাস মানালি 695 টাকা টিকিট তো এইটা হচ্ছে আমাদের বাস এইদিকে এই বাসটা এবার এখানে গিয়ে দাঁড়াবে 1 নম্বরে এই কিলং মানালি মন্ডি লেখা আছে ওখানে ওখান থেকে ছাড়বে যখন আমি বাসে উঠে ব্যাগটা রাখলাম প্রথমত হচ্ছে উইন্ডো সিট 9 নম্বর কনফার্ম দেখে নিয়েছি মানে সিটগুলো হচ্ছে গদি কিন্তু একটু অপরিষ্কার মনে হলো বাসটা পরিষ্কার সিটগুলো ওই সিটের কভারগুলো আমাদের তো যাওয়া নিয়ে কথা এখান থেকে পৌঁছে দেবে মানালি ব্যাস তাহলেই হলো এখানে পুরো একদম বে বানানো পুরো বাসের ওখানে লেখা আছে যে 1 নম্বর বে থেকে কুল্লু মানালির বাস বেরোবে 2 নম্বর থেকে যেমন চাম্বা ধর্মশালা পালমপুর এরম বেরোবে এরম পুরো লেখা রয়েছে খুব ভালো করে মার্কিং করা আর একটা জিনিস তোমরা কিন্তু যখন আসবে কাউকে যদি জিজ্ঞাসা করো ওই বাস কোথা থেকে ছাড়ে তোমাদেরকে প্রথম জিজ্ঞাসা করবে টিকিট কেটেছো কিনা যদি টিকিট না কেটেছো বলো তাহলে তোমাকে নিয়ে যাবে কোনো প্রাইভেট বাসে আমার যখন সরকারি বাস আছে গভর্নমেন্ট বাস আছে আমি কেন যাবো না ফাইনালি 8:00 বাস ছেড়ে দিল তবে বাসের কথা বলি লাক পয়েন্ট রয়েছে বাকিগুলো ভালো এটা একটুখানি কিছু কিছু জানলা যেমন তোমাকে বলি আমার 9 নম্বরে সিট ছিল আমি এখন চেঞ্জ করে গেলাম হচ্ছে 4 নম্বরে ওখানে একটুখানি বমির দাগ লেগেছিলো আর ওপরে লাগেজ স্পেসও খুব বেশি আছে হোটেল রয়েছে এখানে ঝুলানোর জিনিস রয়েছে জলের বোতল রাখার জায়গা Thank you.
ঘন্টা 45 মিনিট পরে মানে 11:46 এখানে পৌঁছেছি আমরা। এটা হচ্ছে হারাবাগের একটু আগে, প্রায় 6 কিলোমিটারের মধ্যে সুন্দরনগর পড়বে। আধ ঘন্টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে, আধ ঘন্টার ব্রেক, তারপর আবার বাস ছাড়বে। তবে বাস জার্নিটা কিন্তু খুব ভালো আর খুব মানে কি বলবো মানে সুদিন জার্নি, এতটাই সুদিন। আর কিছু কিছু সময় এমন হচ্ছিল না মানে ঠান্ডা হাওয়া আসছে আর আমি ঘুমিয়ে পড়েছি। ওই বিলাসপুর যখন পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। জায়গাটা মারাত্মক পরিষ্কার, ইনফ্যাক্ট টয়লেটও খুব পরিষ্কার, লোকজনের ব্যবহারে অন্যদের সাথে কথা বলছিলাম খুব ভালো। রাইস, ডাল, ফুলকপির তরকারি, আমার ফেভারিট ফুলকপি, এদিকে রায়তা, এদিকে হচ্ছে পনির, এদিকে দুখানা রুটি, এদিকে পাঁপড়। আমার সবথেকে ভালো লেগেছে হচ্ছে ভাত, একদম বেশ সুন্দর ঝরঝরে ভাত, ডাল আর তার সাথে হচ্ছে পনির। ফুলকপির তরকারিটাও ভালো ছিল, কিন্তু আমার এই তিনটে বেশি ভালো লেগেছে, বিশেষ করে ডাল আর পনির। বাজে হচ্ছে 5:40, মানালিতে পৌঁছলাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড অ্যাকচুয়াল, আর আমি এখন যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারের দিকে। ওখানে কিছু হোটেল আছে। মেন রোডটা বেশ জমজমাটি লাগছে, প্রচণ্ড ঠান্ডা আছে। এই গেঞ্জিতে হবে না, আমি জ্যাকেটও আনিনি। আর এখানে তারপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ছাতা বার করা হয়নি, এই বড় ব্যাগের তলায় রয়েছে। তো আমি একটা হোটেল নিয়েছি, এটা হচ্ছে হোটেল সোলাং বলে, ম্যালের একদম কাছে। তোমাদেরকে পরে দেখাচ্ছি বাইরেটা বা লোকেশন বা ওখান থেকে ম্যাল কতটা। আর এটা হচ্ছে 700 টাকায় সিঙ্গেল বলে, রুম নাম্বার 202, সেকেন্ড ফ্লোর। ঠিক আছে, আমি ঢুকলাম। ঢুকে প্রথমে এটা হচ্ছে বেড, এদিকে রিসেপশনে কথা বলার জন্য ফোন আছে, এদিকে একটা সোফা আছে, এদিকে একটা সোফা, এখানে একটা টেবিল আছে, অ্যাস্ট্রে দিয়েছে, এখানে দুখানা গ্লাস আছে, মেনু কার্ড আছে, আর এখানে তোমার হচ্ছে জাগ জল, এখানে তোমার আলমারি আছে, এখানে একটা টিভি আছে, মাইক্রোম্যাক্সের টিভি চলে, চালিয়ে দেখিয়ে দিয়েছে, আর বাথরুমটা হেভি। এখানে আছে হচ্ছে গিজার, তারপরে এখানে আছে বেসিন, এখানে আমি প্লাস ফোন প্লাস আয়না, এদিকে হচ্ছে কল, বালতি, কোমর, ও তলায় একটা ডাস্টবিনও আছে। খাটের সাথে প্লাগ পয়েন্ট চাই, এখানে কোনো প্লাগ পয়েন্ট নেই, একটা প্লাগ পয়েন্ট এখানে আছে, একটা প্লাগ পয়েন্ট এখানে আছে। হ্যাঁ, আর এখানে ওয়াইফাই নেই, মোবাইলে নেট দিয়ে চলতে হবে। এয়ারটেলের নেট দেখলাম মোটামুটি চলে যাওয়ার মতো, এবার জানি না কতটা কি প্রবলেম হবে, মোটামুটি দেখে মনে হলো চলে যাবে, এবার দেখা যাক। চলো, আজকে মানালি এলাম। মানালিতে পুরো বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো পুরো বৃষ্টিতে একদম, যখন এলাম তখন গুড়ি গুড়ি পড়ছিলো, এখন ভালো মতো বেড়ে গেছে। এ দেখো, এই জায়গাটা হচ্ছে আমার হোটেল, এইটা আর এইটা হচ্ছে ম্যাল রোড। ম্যাল রোড একদম কাছে, মানে এটার এটা একটা বড় প্লাস পয়েন্ট আছে। গোপ্রোটা এমনি থাকলে ভয় ছিল না, মাইক অ্যাডাপ্টারটা রয়েছে তো, সেজন্য বৃষ্টিতে একটু ভয় আছে যে খারাপ টারাপ না হয়ে যায়। আর এদিকে একটা মোমোর দোকান আছে দেখলাম ম্যাপে। হ্যাঁ, এই তো এই মানালি মোমোস, এখানে 200 টাকা হচ্ছে স্টিম মোমোর দাম, চিকেন মোমো আর কি, স্টিম মোমোর 200 টাকা। খাবো একদিন, কিন্তু আজকে না। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানো যে মানে আর কি বিরিয়ানি দেখলেই না আমার কেমন একটা হতে থাকে। আর এখানে একটা লখনৌই বিরিয়ানির দোকান আছে, আর এখান থেকে বলছে 500 মিটার, আমি তাহলে ঘুরেই আসি একবার। স্ট্রিট ফুডের দোকান না, মানে এরম হওয়া উচিত যে ছোটোখাটো, 200 টাকাটা এখনও স্ট্রিট ফুডের দোকানে হয় না। তো আমি এখন এসেছি হচ্ছে লখনৌ বিরিয়ানি অ্যান্ড কাবাব কর্নারে, এটা হচ্ছে ম্যাল থেকে একটু এগিয়ে। আমি জেনারেলি এগ বিরিয়ানি খাই, আর এখানে এগ বিরিয়ানি নেই, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর বিরিয়ানি রাইস। বেশ ভালো সাজানো গোছানো জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ভালো মিউজিক হচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, মানে আমাদের কলকাতায় যেমন রেস্টুরেন্ট হয় সেরকম টাইপের রেস্টুরেন্ট বলতে পারো। এটা হচ্ছে চিকেন শিখ কাবাব, আমি সত্যি কথা বলতে এখানে এরকমভাবে আমি আশা করিনি। এটার দাম হচ্ছে 180 টাকা, আর এই বিরিয়ানির রাইসটা হচ্ছে 130 টাকা।
তো চলো এবার বিরিয়ানিটা খাবো। একটু অন্যরকম, মানে স্পাইসিটা একটু বেশি, কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা পাবে। আলু বিরিয়ানি আমি এক্সপেক্টও করি না বাইরে কোথাও আলু বিরিয়ানি পাবো বলে, এরকম এটা মানে ভালো হতো। তো প্রথমে যদি তোমাদের বিরিয়ানিটার কথা বলি, বিরিয়ানিটা খেতে ভালো ছিল, নো ডাউট এক্স্যাক্টলি কলকাতার মতো না কিন্তু অনেকটা ক্লোজ। শিক কাবাবটা আমার হেভি লেগেছে। আর একটা ভালো জিনিস হচ্ছে এরা মানে পেঁয়াজ দেয়, ওটা ফ্রি অফ কস্ট, আর তুমি যতবার চাইবে ততবার দেবে, কিন্তু এরা রেগুলার অর্ডার দেয় না, এটা আমার খুব বিরক্তকর লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে মিনি গোলাপজামুন খেতে, 12 পিস 30 টাকা, নিজে থেকেই বললো 15 পিস দিয়ে দেবো, আর 30 পিস 60 টাকা। ভালো, মানে আমি দরদাম তো করিনি, কারণ আমি সত্যি কথা বলতে এদের সাথে দরদাম করতে আমার গায়ে লাগে। আমরা হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকা অনেক সময় টিপস দিয়ে দিই, কিন্তু এদেরকে 10 টাকা বেশি দিলে হয়তো ওদের একটু ভালো হতে পারে। এখন বাজে 9:45, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। তুমি যদি সেই অর্থে দেখো না, এখানে বার্গার, ম্যাগি, মোমো, তারপরে মিনি গোলাপজামুন, পাস্তা, এগুলো যদি ধরো তাহলে এখানে অনেক স্ট্রিট ফুড আছে। আর এছাড়াও কাবাব আছে, যদিও কাবাবের দোকানের কাবাবগুলো না মানে মনে হলো বাসি টাইপের।